নমস্কার, আমি কৌশিক রায়। আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল সোমবার 8ই এপ্রিল 2024 পাঁচ রাশির মহা অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। কোন এই সৌভাগ্যশালী পাঁচ রাশি, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। আগামীকাল বিশেষ দিন রয়েছে সূর্যগ্রহণ, এবং এই সূর্যগ্রহণেও এই পাঁচ রাশি লটারি থেকে, ফাটকা থেকে, শেয়ার মার্কেট থেকে অর্থপ্রাপ্তির প্রবল যোগ কিন্তু রয়েছে। আপনার জন্মকুণ্ডলীতে যদি অর্থপ্রাপ্তির প্রবল যোগ থাকে, আমি খুব দায়িত্বের সাথে বলছি এবং চ্যালেঞ্জের সাথে বলছি, আগামীকাল আপনার অর্থপ্রাপ্তি কিন্তু নিশ্চিত হতে চলেছে। আমি পাঁচটি রাশির নাম আমি বলবো, 12টি রাশির মধ্যে 5টি রাশির নাম বলবো, এবং এই রাশিগুলোর 100% গ্যারেন্টির সাথে বলছি, যদি আপনার যোগ থাকে অবশ্যই আপনার প্রাপ্তি হবে। তবে আপনারা যদি ভিডিওটি কেটে 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 শুনেন, তাহলে অনেক কিছু মিস করে যাবেন। আর যারা কেটে কেটে শুনছেন, লটারির টিকিট কেটে নিচ্ছেন, নিজের দায়িত্বে কাটুন। কারণ এই আলোচনাটি যদি আপনারা না শুনেন, অনেক গুরুত্বপূর্ণ কথাগুলো কিন্তু জানতে পারবেন না। দেখুন, আমি প্রতিদিন বলি, আপনার এই হঠাৎ অর্থপ্রাপ্তি বা মহাপ্রাপ্তি বা আকস্মিক প্রাপ্তি যেটাই বলুন না কেন, সেটার জন্য কারো গ্রহ হচ্ছে রাহু। তা আপনার জন্মকুণ্ডলীতে রাহুর বলবত্তাকে বৃদ্ধি করতে হবে। আপনার রাহু রক্ষা কবচ আপনাকে পরিধান করতে হবে। নিশ্চিত রূপে আপনার কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। রাহু হচ্ছে কলিযুগে অর্থপ্রাপ্তির মুখ্য কারকগ্রহ, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন। রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, অর্থপ্রাপ্তির সম্ভাবনা প্রবল বাড়বে। পয়লা বৈশাখ উপলক্ষে রাহু রক্ষা কবচের উপর বিশেষ ডিসকাউন্ট চলছে, যারা এই সময় বুকিং করবেন বিশেষ ছাড় আপনারা পাবেন। এবং এর পাশাপাশি যারা চাইছেন, আমি আবারও বলছি, যারা চাইছেন নিজস্ব জন্মকুণ্ডলী অথবা হস্তরেখা বিচার করতে, অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে মেসেজ করুন। এবং সর্বোপরি অর্থপ্রাপ্তির ক্ষেত্রে আমাদের ভাগ্যভাবকে স্ট্রং থাকা কিন্তু দরকার। অর্থাৎ ভাগ্যভাব যদি এই আপনাদের স্ট্রং থাকে কি না, আমি বলবো আপনার অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বাড়বে। আমি পাঁচটি রাশির নাম স্পেশাল আমি বলতে চলেছি। প্রথম রাশি ধনু রাশি। ধনু রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ কিন্তু সৃষ্টি করছে। আপনার যে কোনো দিক থেকে আগামীকাল অর্থপ্রাপ্তি হতে পারে। আপনি আগামীকাল শেয়ার মার্কেটে টাকা লাগাতে পারেন, সেখান থেকে আপনি লাভ পেতে পারেন, অথবা আপনি কোনো ইনভেস্টমেন্ট করতে পারেন, সেখানেও কিন্তু আপনারা কিন্তু লাভ কিন্তু পেতে পারেন। আপনাদের যে শুভ সময় যেটা দেখা যাচ্ছে, সেটা দেখা যাচ্ছে সকাল 10:15 থেকে 11:22 পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ। অর্থাৎ ধনু রাশি, এই সময়টাতে আপনারা যে কোনো জায়গাতে ইনভেস্টমেন্ট যদি করেন, আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম মেষ রাশি। হ্যাঁ, আপনি মেষ রাশির জাতক, আপনার ক্ষেত্রেও কিন্তু আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। আপনার আগামীকালের যে শুভ সময়, সেটা দেখা যাচ্ছে আপনার 11:12 থেকে 12:30 পর্যন্ত, 11:12 থেকে 30 মিনিট, 12:30 পর্যন্ত মেষ রাশি। এরপর যে রাশির কথা বলবো, সেটি হচ্ছে ধনু মেষ বৃষ। বৃষ রাশির আপনাদের আগামীকালের যে শুভ সময়, সকাল
10:21 থেকে, সকাল 10:21 থেকে টাইমটা শুরু হচ্ছে আপনাদের 11:34 পর্যন্ত। এই সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে। অর্থাৎ এই 4টি রাশির আমি কথা বললাম, মার যখন 3টি রাশির কথা বললাম, ধনু, মেষ, বৃষ, মানে গাঢ় অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। এরপর যে রাশির আমি কথা বলবো, যে রাশির অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে, তার আগে একটু আপনাদেরকে আলোচনা করি। দেখুন, আপনারা যারা ভিডিওগুলো শুনছেন না, আপনারা অবশ্যই ভিডিওগুলোকে প্রচুর শেয়ার করুন এবং একবার নিজস্ব ব্যক্তিগত জন্মছক দেখিয়ে নিন। আপনার ভাগ্যভাব, আপনার রাহু, শুক্র, বুধের প্লেসমেন্ট এবং দশা মহাদশা পারমিট করছে কি না সেটা আগে আপনারা জেনে নিন। নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। এরপর যে রাশি সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির টার্গেট নাম্বার 4 এবং 3। মিথুন রাশির টার্গেট নাম্বার 4, 3, আপনাদের শুভ সময় সকাল 10:50 থেকে, সকাল 10:50 থেকে 11:52 পর্যন্ত। একদম শেষ রাশি অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে, ভাগ্য আপনাদের সাথ দিতে চলেছে আগামীকালের জন্য, মহা প্রাপ্তির যোগ আগামীকাল আপনাদের দেখা যাচ্ছে। সেই রাশি হচ্ছে আপনার কর্কট রাশি। হ্যাঁ, আপনি কর্কট রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু মহা অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে যে কোনো দিক থেকে। আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 7 এবং 9। আপনাদের শুভ সময় সকাল 11:14 থেকে 12:37 পর্যন্ত টাইমটা শুভ। অর্থাৎ এই 5 রাশির, আমি আবারও বলছি আপনাদের কাছে, এই 5 রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। যদি আপনার সাথে মিলছে না, আমি একবার বলবো আপনারা পরামর্শ করুন। লটারির টিকিট কেটে প্রচুর অর্থ আপনারা নষ্ট করবেন না, কারণ আমি শুধুমাত্র লটারি থেকে যে অর্থপ্রাপ্তি হবে আমি কখনোই দাবি করি না। আমি বারবার বলি, আগামীকাল আপনারা যে কোনো ক্ষেত্রে ইনভেস্টমেন্ট যদি করেন সেক্ষেত্রেও আপনাদের কিন্তু শুভ ফল আপনারা কিন্তু আগামীকাল নিশ্চিত রূপে পাবেন। আপনারা অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলিকে আপনারা প্রচুর শেয়ার করুন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, ঈশ্বরের কাছে কামনা করি। নমস্কার।